আসসালামু আলাইকুম বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মুত্তাকিন আম্মা বাদ দেশ ও বিদেশের যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শুরু করছি আশা করছি এই মহামারী দুর্যোগের ভিতরে আল্লাপাক আপনাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমিও সুস্থ আছি আলহামদুলিল্লাহ গতকালকে আপনারা সকলে জানেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা বাইতু সালাদ নামের একটি জামে মসজিদে এসির বিস্ফোরণের ঘটনা ঘটেছে গতকালকে এশার নামাজের পরে ফরজ সালাদ আদায় হয়ে গেছে এরপরে অনেকে সন্নত পড়তেছেন নফল পড়তেছেন বেতের আদায় করতেছেন এমন মুহূর্তে একটি বিশাল বিস্ফোরণ হয়েছে ছয়টি এসি ছিল সব বিস্ফোরণ হয়েছে কি কারণে কেন বা ঘটতেছে এ বিষয়গুলো আসলে আমরা ওইভাবে জানি না প্রাথমিক তদন্ত করে যতটুকু নিউজ বিভিন্ন চ্যানেলে টেলিভিশনে আমরা দেখেছি শুনেছি সেগুলো থেকে বোঝা গেল যে ওই পাশ দিয়ে গ্যাসের লাইন গেছে আর এই গ্যাস লাইনের লিকের থাকার কারণে ফুটা থাকার কারণে বা লিক থাকার কারণে এখান থেকে প্রচুর পরিমাণে গ্যাস বের হয়েছে আর এ কারণে মাকরিবের সলাত আদায় করে যারা চলে গেছেন এরপরে এশার সলাতের সময় চলে আসছেন তো এশার সলাত আদায় করার সময় যখন তারা ফরজ পড়েছেন এখন সৈন্য বেতের পড়তেছেন মসজিদে যখন এসি চালু থাকে তখন তো পুরো জানালা দরজা সব লাগান থাকে তো এই জন্য ঘটনাটা ভিতরে ঘটেছে এসির বিস্ফোরণ হয়েছে তো আসলে এই ঘটনাটা অনেকভাবে বলা হচ্ছে আমরা শুনতেছি এখন সঠিক তদন্ত করলে অতি দ্রুত আমরা আশা করি বিষয়টা বেরিয়ে আসবে এই ধরনের একটি দুর্ঘটনা আসলে অত্যন্ত হৃদয়কে ব্যথিত করেছে আমরা অনেক কষ্ট পেয়েছি গতকাল থেকে ফেসবুকে একেবারে তোলফার যে আসলে অনেক কষ্টের একটি বিষয় অনেক আত্মীয় স্বজন চিৎকার মারতেছেন আহাজারি কান্নাকাটি করতেছেন মুসল্লিদের কিছু কিছু মুসল্লিদের আপনার নব্বই ভাগ শরীরের অংশ পুড়ে গেছে আবার কিছু কিছু মুসল্লিদের ৩০ ভাগ পুড়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার সাহেব যারা চিকিৎসা দিচ্ছেন তারা বলতেছেন এখন পর্যন্ত যতটুকু আমরা শুনতে পেরেছি প্রায় বারো জন মানুষ একটা শিশুসহ বারো জন মানুষ মৃত্যুবরণ করেছে যারা মারা গেছেন আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন সকলে বলুন আমিন আর এই জায়গার থেকে দেখেন আল্লাহ ভাগ্যবান তার তারা শেষদারত অবস্থায় মৃত্যুবরণ করেছেন কিন্তু এই যে একটি দুর্ঘটনা ঘটলো কেন এখন মসজিদ কুমটি অনেক ভাই আহত হয়ে তারা হাসপাতালে তাদের আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছেন আত্মীয় স্বজনের কান্না যারা স্বজন হারিয়ে ফেলতেছেন এদের কান্না কোনো মতেই থামতেছে না হায়াত মৌতের মালিক তো আল্লাহ কল্ল নাফ সিং জায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে কিন্তু এইভাবে যে চলে যেতে হবে এটা আমরা কেউ জানি না কখন কার মৃত্যু হবে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে এই গ্যাস লাইন সংযোগ থাকার কারণে অনেকেই বলতেছেন এই গ্যাসে লিক থাকার কারণে বা ফুটো থাকার কারণে সেখান থেকে প্রচুর পরিমাণের গ্যাস বেরিয়ে আসছে এর কারণে এই ঘটনা ঘটে ঘটছেন এখন অনেকে অনেকভাবে বলতেছেন ওই এলাকার নেতা যারা আছেন এলাকার যারা স্থানীয় নেতা বর্গ আছেন তারা বিভিন্নভাবে কথাগুলো বলতেছেন যেমন স্বামী ওসমান সাহেব বলতেছেন যে এর ভিতরে আসল রহস্য কি তদন্ত সঠিকভাবে করে এর যেন সুস্থ তদন্ত হয় তিনিও চাচ্ছেন ওই এলাকার আপনারা সকলেই জানেন স্বামী ওসমান সাহেব উনি এই কথাগুলো সাংবাদিকদের বলেছেন আবারও বলতেছেন কেন হলো কি কারণে হলো এখানে কার অবহেলা বিষয়টা সঠিকভাবে তদন্ত করে আসলে জাতির সামনে বলা দরকার আবার এই জায়গায় শোনা যাচ্ছে যে মসজিদ কমিটি এবং ইমাম মজিম তারা অনেকবার হ্যাঁ তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার জানান দিয়েছেন যে আসলে এখানের অবস্থা খুব একটা ভালো না গ্যাস লিক হয়ে বের হয় তো এই বিষয়টা তারা বারবার আবেদন করেছেন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয় নাই অনেকবার চেষ্টা করেও তারা এই বিষয়টা নিয়ে ব্যর্থ হয়েছেন এজন্য তারা এই ধরনের একটি দুর্ঘটনা আজকে ঘটে গেল তো এ আসলে হৃদয়কে ভেঙে দেওয়ার মতো আমরা ব্যতীত হয়েছি আমরা অনেক কষ্ট পেয়েছি তাদের আহাজারি আসলে শরীরে আগুন লাগলে ঝলসে গেলে পুড়ে গেলে এ কষ্ট যে কি যন্ত্রণা যার গায়ে আগুন লেগেছে যার যন্ত্রণা হয়েছে সে জানে এজন্য আমরা চাই যে ধরনের দুর্ঘটনা এ ধরনের ঘটনা যেন পৃথিবীতে বা কোনো অঞ্চলে যেন আর না ঘটে আমরা আসলে সবসময় দোয়া করি আল্লাপাক যেন তাম পৃথিবীর মানুষকে ভালো রাখেন আমরা মানবতার কল্যাণে কাজ করে যাব মানুষের কল্যাণে কাজ করে যাবো সকল মানুষের জন্য আমরা দোয়া করবো ইসলাম ধর্ম একটা উদার ধর্ম একটা ইসলাম ধর্ম একটা পরিবন্ন জীবন ব্যবস্থা যার ভিতরে সব আছে আমরা এই অসহায় মানুষদের জন্য দোয়া করব। আর অবশ্যই যারা বিভিন্ন সংগঠন থেকে সহযোগিতা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কেউ বিপদে পড়লে আমাদের এগিয়ে যেতে হবে আর এই মুসল্লি ভাইদের আজকের বিপদ আজকে তাদের এই কষ্ট হাজার এই কান্নাকাটি করতেছে আত্মীয় স্বজনকে সান্ত্বনা দেওয়া যাচ্ছে না কোনো মতে আত্মীয় স্বজনের কান্না থামানো যাচ্ছে না আহারে নামাজ আদায় করতে গেছে সলাত আদায় করতে গেছে সেখানে এসি বিস্ফোরণ হয়ে আজকে তারা মৃত্যুবরণ করলো তারা কোনো মতে মানতে পারছেন না একটা শিশু তার মা তার কি কষ্ট হতে পারে তাকে কি দিয়ে সান্ত্বনা দেবেন আমরা শুধু দোয়া করি যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক যেন তাদের শহীদ হিসেবে কবুল করেন আর যারা আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন পাক যেন তাদেরকে শেফায় কামেলা আজেলা দান করেন অতি দ্রুত আল্লাপাক যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে তাদের আত্মীয় স্বজনের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করেন আর যারা স্বজন হারিয়েছেন আমি আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন তাদের পরিবারকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন আর এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আমরা প্রত্যেকেই শিক্ষা নেব আর এর ভিতরে কি রহস্য এটা যেন অবশ্যই জাতির সামনে প্রশাসনে যারা আছেন ক্ষমতায় যারা আছেন। বিষয়টা উন্মোচন করবেন পরিষ্কার করবেন কোথা থেকে এই এসির বিস্ফোরণ হলো কি কারণে আজকে এই দুর্ঘটনাটা ঘটেছে কেন ঘটল এ বিষয়টা সঠিক তদন্ত করে জাতির সামনে একবারে জবাবদিহিতা করতে হবে আপনাদেরকে পরিষ্কার একটি জবাব জাতির সামনে উপস্থাপন করতে হবে কেন আজকে এই মসজিদের ভিতরে এ ধরনের এসির বিস্ফোরণ ঘটনা ঘটলো এখানে গ্যাস প্রচুর পরিমাণে ঢুকেছে সবাই বলতেছে যারা ওখানে কান্নাকাটি করতেছে অনেকে বলতেছেন যে প্রচুর পরিমাণে গ্যাস লিক হয়ে মসজিদের ভিতরে প্রবেশ করেছে জানালা যখন লাগাইছে এখান থেকে কোনো একটি কারণে এই দুর্ঘটনাটা ঘটে গেছে এর জন্য আমরা সকলকে অনুরোধ করব সকলকে আমরা ভালোবাসি আমি সকলের জন্য উদার্ত আহ্বান জানাবো আমরা যারা ইসলামকে ভালোবাসি সে সমস্ত ভাইদের কাছে আমি অনুরোধ করবো আসুন আমরা সঠিক কথা বলার চেষ্টা করি জাতির সামনে আসলে এই এই ধরনের হৃদয় বিদরক একটি ঘটনা এটা এক অত্যন্ত একটি কষ্টকর ঘটনা মন থেকে মেনে নেওয়া যায় না অনেক কষ্ট পাচ্ছেন অনেক মা বোন কান্নাকাটি করতেছেন অনেক পরিবারে আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছেন তাদের আহাজারি হৃদয় ব্যতীত হয়ে গেছে গতকাল থেকে আজ পর্যন্ত আমি অনেক কষ্ট পেয়েছি অনেকবার তাদের কথা মনে হয়েছে আরে কত আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে তাদের কান্না থামতেছে না বারবার চিৎকার মেরে কান্নাকাটি করতেছেন কাটতে কাঁদতে হাসপাতালের মেজেতে শুয়ে গড়াগড়ি করতেছেন আত্মীয় স্বজন আরে কি হয়ে গেল যাদের শরীর ঝলসে গেছে তাদেরও চিৎকার চিৎকার মসজিদ থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতেছে যখন বিশ্ব স্মরণেরই ঘটনা ঘটেছে চতুর্দিক থেকে মানুষ চলে গেছে এখন অসংখ্য মানুষের ওই জায়গায় আছে মানুষের রক্ত পড়ে আছে এই দৃশ্য আসলে মেনে নেওয়া অনেক কষ্ট বিষয় যারা স্বজন হারিয়েছেন যাদের আত্মীয় স্বজন বাড়া গেল কারো ভাই হারিয়েছে কেউ চাষা হারিয়েছে কেউ ছোট সন্তান হারিয়েছে এইভাবে কেউ না কেউ মৃত্যুবরণ করেছে তারা কি কষ্টটা পাচ্ছে এজন্য যারা আগুনে পুরে মৃত্যুবরণ করে যারা এই ধরনের ঘটনায় মৃত্যু যারা যেহেতু আল্লাহ রব্বুল আলমীরকে আল্লাহর বান্দারা আল্লাহর প্রিয় বান্দারা করতে গেছেন আমাদের বিশ্বাস আমার দিলের তামান্না যে অবশ্যই আল্লাহ পাক এদেরকে শহীদ হিসেবে কবুল করেছেন আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দান করেন এবং এই সান্তনা তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেছেন যে আল্লাহ পাক তাদেরকে ইমানের হালতে কবুল করেছেন পরিবারদেরকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর এই বিস্ফোরণের ঘটনা কি কেন ঘটল কি কারণে ঘটল সঠিক তদন্ত যেন জাতির সামনে উপস্থাপন করা হয় আমরা নিউজটা দেখার অপেক্ষায় রইলাম আসলে কি ঘটনা ঘটছে গ্যাস কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কিনা তাদের কারণে কিনা বিষয়টা বেরিয়ে আসবে তবে সঠিক তদন্ত আমরা আশা করি আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আর যে পরিবার আত্মীয় স্বজন হারাইছেন পাক তাদেরকে সবর করা তৌফিক দান করুন মৃত্যু হবে কোনো না কোনোভাবে আমাদেরকে যেতে হবে কার মৃত্যু কোথায় আছে কীভাবে আছে আমরা কেউ জানি না আমরা সকলেই কবরের যাত্রী আজ হোক কাল হোক আপনাকে যেতে হবে এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না এই দুনিয়াতে মমিনেরা বেশি দিন থাকার আশা না মমিনদের জন্য তো একটা অনেক বড় নিয়ামত মমিনেরা বিশ্বাস করে আল্লা পাখের খাঁটি বান্দা হিসাবে যদি আমরা ভালো আমল করে কামল করে যেতে পারি তাহলে তো আমাদের মৃত্যু অনেক একটা সৌভাগ্যের বিষয় আর যদি আমল ভালো না করে যেতে পারি পাশক্ত সলার সঠিকভাবে যদি না আদায় করতে পারি করান করনাম মোতাবেক যদি নিজের জীবন নিজের পরিবারকে সমাজ রাষ্ট্রকে না সাজাইতে পারি তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য আমাদের জন্য অপেক্ষা করতেছে কবর রাজাব আমাদের জন্য অপেক্ষা করতেছে জাহান নামের আগুন এজন্য আসুন আমরা সকলেই মহান মালিক আল্লাহ পাখ তালার গোলামি করি কোরআন মোতাবেক আমাদের জীবনকে সাজায় আমরা সঠিক দিনের কথা দিনের পথে আল্লাপাক কবুল করুন সকলকে আল্লাপাক সিরাতল মুস্তাকিমের পথে কবুল করুন যেহেতু আমরা উম্মতে মোহাম্মাদি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে অনেক সম্মান দিয়েছেন কুমতু মুহাইরা উম্মাতিন ওখরি জাতলি নাস তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছি এজন্য আমাদের অনেক কাজ অনেক দায়িত্ব তা আমরু নাবিল মারুফ ও তানা আনিল মংকার তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে মানুষ মানুষকে বিরত রাখো আসুন আমরা মানুষকে নামাজের দিকে ডাকি দিনের দিকে ডাকি করান সুন্নার দিকে ডাকি করান হাদিসের দিকে ডাকি মানুষকে ভালো বুঝ বুঝানোর পাক ভালো ভালো উপদেশ দেওয়ার সহি কথা মানুষের সামনে আল্লাপাক আমাদেরকে বলার তৌফিক দান করুন এবং কোরআন সুন্না দিয়ে আমাদের বাস্তব জীবনকে পাক সুন্দর করে সাজানোর তৌফিক দান করুন এবং যারা মৃত্যুবরণ করেছেন পাক যেন তাদেরকে শহীদ হিসেবে কবল করেন যারা আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন পাক যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন এবং সকলের পরিবারকে পাক যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আর অবশ্যই বিষয়টার সঠিক তদন্ত করে যেন জাতির মানুষ জানতে পারে প্রশাসন এবং সরকারে যারা আছেন সঠিকভাবে দায়িত্বটা পালন করে আসলে এই দুর্ঘটনা কেন ঘটল এই এসির বিস্ফোরণ কেন ঘটল কোন কারণে ঘটল আশা করি আমরা বিষয়টা জানতে পারবো অচিরে অল্প সময়ের মধ্যেই আল্লাপাক সকলকে কবুল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি